হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম, আমি নাজমুস। এই মুহূর্তে সবথেকে বড় খবর জানিয়ে গোটা দেশ তোলপার, বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজ চ্যানেলগুলিতে ট্রেন্ডিং। আর আজকে রয়েছে ঘূর্ণিঝড় মিকজাউম এবং রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি দারুণ ঘোষণা। আর এমনই রয়েছে 10টি একাদম লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলো মিকজাউম। আগামীকাল ল্যান্ডফলের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের 11 জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করা হয়েছে 11টি জেলাকে। অন্যদিকে আবার সংখ্যালঘুদের জন্য বিশাল বড় ঘোষণা, এবারে সংখ্যালঘুদের কথা মানতেই হবে, গণতন্ত্রে সংখ্যালঘুদের কথা শুনতেই হবে, মনে করালেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। বড় খবর, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আবারও দুয়ারে সরকারের ক্যাম্প, এবারে দুয়ারে সরকারের ক্যাম্পে রয়েছে বিশেষ পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অন্যদিকে আবার ডিসেম্বর মাসেই চালু হয়ে গেল 4টি নিয়ম, যে নিয়মটি না মানলে জোর ভোগান্তিতে পড়বে সাধারণ নাগরিক। UPI থেকে শুরু করে আধার কার্ড ডিসেম্বরের মধ্যেই করতে হবে এই 4টি কাজ, না হলে চরম ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, অবশেষে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলো মিকজাউম। আগামীকাল ল্যান্ডফলের সময় প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের 11টি জেলায়, সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আগামীকাল দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম এবং নেল্লোরের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় মিকজাউম। তারপর গতি থাকতে পারে ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত, তবে সর্বোচ্চ গতি হতে পারে 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া অফিস জানিয়েছে এখন মিকজাউম দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর কাছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে, ক্রমে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। শেষ 6 ঘন্টায় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল 8 কিলোমিটার, তবে চেন্নাই থেকে 90 কিলোমিটার এবং দক্ষিণ পূর্বে নেল্লোর থেকে 170 কিলোমিটার, দক্ষিণ পূর্বে পদুচেরি থেকে 200 কিলোমিটার, উত্তর পূর্বে বাপাতলা থেকে 300 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে মাছলিপত্তনম থেকে 320 কিলোমিটার দক্ষিণে রয়েছে সেই ঘূর্ণিঝড়। তা ক্রমে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং অন্ধ্রপ্রদেশে উপকূলে সঙ্গে সমান্তরালভাবে উত্তর দিকে এগোচ্ছে। তবে এর মধ্যেই আবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 11টি জেলাকে সতর্ক করা হয়েছে। বলা হচ্ছে এর প্রভাবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান। 6 ডিসেম্বর বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা। 7 ডিসেম্বর বৃহস্পতিবার ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথেই রয়েছে ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে শ্রমিকদের জন্য রয়েছে বিশাল বড় একটি ঘোষণা। দুয়ারে সরকার শিবির শুরু হওয়ার আগেই কর্মসাথী প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজে গতি আনতে রাজ্য সরকারের বিশেষ অভিযান নামেছে। বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হবে। আগামীকাল থেকে শুরু হবে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি। উল্লেখ্য, 15 ডিসেম্বর থেকে রাজ্যে ফের একবার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। সেখানে যথারীতি পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজ চলবে, এই মর্মে সমস্ত জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আবার এই ডিসেম্বর মাসে 4টি কাজ আপনাকে সারতে হবে, নতুবা চরম ভোগান্তিতে পড়তে পারেন আপনি। দেখতে দেখতে বছর শেষ হতে চলেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে ডিসেম্বর, আর এই ডিসেম্বরের মধ্যেই আপনাকে 4টি কাজ অবশ্যই করতে হবে, নতুবা 1 জানুয়ারি 2024 থেকে ঘোর বিপাকে পড়তে পারেন আপনি। নাম্বার ওয়ানে, ব্যাংকের লকার সংক্রান্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি গ্রাহককে ব্যাংকের সঙ্গে প্রতি বছর একটি চুক্তি স্বাক্ষর করতে হয়। সেই নির্দেশিকা জারি করা হয়েছে মূলত গ্রাহকদের সুবিধার জন্য। চুক্তি হলো, গ্রাহকরা লকার ব্যবহার করলে তবেই ভাড়া দেবেন। এই চুক্তি স্বাক্ষরের মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর। অপরদিকে আবার UPI সংস্থার তরফ থেকে রয়েছে আরো একটি বড় খবর, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের প্রতিটি পেমেন্ট অ্যাপ এবং ব্যাংকগুলির সার্কুলার জারি করে নির্দেশ দিয়েছে কিছু UPI আইডি বন্ধ করার জন্য। কিছু UPI আইডি বন্ধ করে দেওয়া হবে, যে সকল UPI আইডি দীর্ঘ 1 বছর ব্যবহার করা হয়নি সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। একই সাথে আবার মিউচুয়াল ফান্ড নিয়ে রয়েছে আরো একটি বড় খবর, যে সকল বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাটে বিনিয়োগ করে থাকেন তাদের 31 ডিসেম্বরের মধ্যে জরুরি হিসাবে নমিনি নাম নথিভুক্ত করতে হবে। সেবির নির্দেশ অনুযায়ী গত 30 সেপ্টেম্বর এই কাজটি করার শেষ সময় দেওয়া হয়েছিল, পরবর্তীতে এই সময় বৃদ্ধি করে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আর যারা মূলত মিউচুয়াল ফান্ড বা ডিম্যাট রয়েছে তাদেরকে নমিনি যোগ করতে হবে, নতুবা পয়লা মাসে শুরু এবং নতুন বছরের শুরু থেকে ঘোর বিপাকে পড়তে।
করতে পারেন। একই সাথে যাদের কাছে আধার কার্ড রয়েছে, 10 বছর ধরে যারা আধার কার্ডের কোনো কিছুই আপডেট করেননি, তাদের পরিচয়ের প্রমাণ অথবা ঠিকানার প্রমাণ আপডেট করে আধার কার্ড আপডেট করতেই হবে। সাব জানিয়ে দিয়েছে UIDAI এই কাজটি করার জন্য 10ই ডিসেম্বর পর্যন্ত কোনো খরচ নেওয়া হবে না, কিন্তু তারপর এই ধরনের কাজ করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে। অন্যদিকে রয়েছে সংখ্যালঘুদের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে বিরাট একটি ঘোষণা। গণতন্ত্র সংখ্যালঘুদের কথা শুনতে হবে, মনে করালেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় গণতন্ত্রে সংখ্যালঘুদের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই সরকারকে সংখ্যালঘুদের পাশে থাকতে হবে। তার মতে সংখ্যালঘুরা জনসংখ্যা ও সামাজিক দিক থেকে সংখ্যায় কম হতে পারে। একটি গণতন্ত্র সমস্ত নাগরিকদের স্বাধীন বোধ করা উচিত, সেখানে সংখ্যালঘুদের মতামত প্রকাশের অধিকার থাকবে। এমনই একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়েছেন প্রধান বিচারপতি। ট্রোল আর্মির আবির্ভাবের সঙ্গে ইন্টারনেটে গুজব ছড়ানো নিয়ে সতর্ক বার্তা জারি করেছে CJI। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর